بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله تعالى القدير، أحمده سبحانه، له الدنيا والآخرة وإليه المصير، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، হাই আব্দুল্লাহ ফুয়াদ ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক আয়োজনে আমি আপনাদের এক ছোট ভাই শেখ আহমদুল্লাহ অনেক কিছুই বলে ফেলেছেন। আসলে আমি আল্লাহ তাআলার এক ছোট্ট গোলাম, হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা আমার চেয়ে অনেক বড় আলম, হেলম সব দিক থেকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলেই জীবনটা সার্থক, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন তাহলে এই ব্যর্থতা আমরা সবাই আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থতা থেকে, খাসারা থেকে, ক্ষতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, বলেন আমিন। বন্ধুগণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন, সর্বোপরি নিজেদের দেশ ছেড়ে, আপনজন ছেড়ে, হাজার হাজার মাইল দূরে। যদিও আলহামদুলিল্লাহ আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে, অন্তত এই দিক থেকে আপনারা খুব তৃপ্ত, বলেন না আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা মাঝে মাঝে আসি, মাঝে মাঝে খুব আফসুস হয় যদি এই হারামাইন আর শরীফাইনের দেশে স্থায়ী থাকতে পারতাম, খুব আফসুস হয়। শুধু তাই না, গত হজের পরে শেখ সালে আল হুমাইদ ইমাম খতিব হারাম আল মাক্কি, আপনারা চিনেন অবশ্যই ওনাকে, যার বাবাও সৌদি আরবের চিফ জাস্টিস ছিলেন একসময়, আব্দুল্লাহ হুমাইদ, তিনিও চিফ জাস্টিস ছিলেন, স্পিকার ছিলেন পার্লামেন্টের, যেমন এখন অদো হাইয়াতে কিবারুল ওলামা, সুপ্রিম কাউন্সিল অফ ওলামাজের মেম্বার এবং মাক্কাতুল মুকাররামার ইমাম এবং খতিব। উনি নিজেই, ওনার ভাষা আমার দাওয়াত ছিল, উনি নিজেই প্রসঙ্গত বলছেন, দেখো আমার কাছে সবচাইতে ভালো লাগে মাক্কাতুল মুকাররামায় থাকতে, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মাক্কাতুল মুকাররামা, আর আমি সুযোগ পাইলেই সেখানেই থাকি, বাইরে যাই, সব বাদ দিয়ে, এখন সরকারি বা সব বাদ দিয়ে এখানেই থাকছে। তো আসলে এটা আমাদের আফসুস, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই দিক থেকে সৌভাগ্যবান যে ইচ্ছা করলেই
হারামে মাক্কিতে যেতে পারেন, হারাম আল মাদানিতে যেতে পারেন। এদিক থেকে আমি আপনাদের নিচে, অনেক নিচে, আপনারা আমার চেয়ে অনেক বড়, তাই আপনাদের সম্মান করি। শুধু তাই না, দেখুন মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, অনেক প্রবাসীরা প্রশ্ন করে যে আমাদের পরিবার পরিজন ছেড়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকি, ফতুয়া কি, কতদিন দূরে থাকা যায়? অনেকেই প্রশ্ন করে না, করে না? যদিও আলহামদুলিল্লাহ স্বল্প সংখ্যক ভাই আছেন যারা হয়তো পরিবার নিয়েই আসেন, আল্লাহ তাআলা তাদের সুযোগ আরো বাড়িয়ে দিন, বলেন আমিন। কিন্তু অধিকাংশরাই হয়তো পরিবার পরিজন ছেড়ে, ঠিক না? এই জন্যে হয়তো বেদনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আবার মাঝে মাঝে ফতোয়াও চান। এই সুযোগদের কাছে এমন ফতোয়া আসে কিনা জানি না, অবশ্যই আসে নাকি? অনেকের কাছে এমন ফতোয়া আসে, তা আমাদের কাছে এমন ফতোয়া আসে।